আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স বেসিক টু অ্যাডভান্সে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমাদের টপিক হচ্ছে অ্যান্ড্রয়েড ইন্ট্রোডাকশন। তো আজকের এই টপিকে আমরা জানব কেন আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখা দরকার। কেন? প্রথমত মূলত আমরা কোনো কিছু শিখি টাকা ইনকাম করার জন্যই, আর অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট আমরা এই জন্যই শিখব যে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখলে আমাদের কোনো জবের জন্য দৌড়াদৌড়ি করতে হবে না বা কারো পিছনে আমাদের ছুটতে হবে না। আমরা চাইলে নিজেরাই নিজেদের আয়ের উৎস তৈরি করতে পারবো। সেটা কিভাবে? লাইক আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট কোর্স শেষ করে একজন অ্যান্ড্রয়েড ডেভেলপার হলেন এবং আপনি যদি চান আপনি একটা কোনো কোম্পানিতে অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসাবে চাকরি নিতে পারেন, অথবা আপনি যদি চান নিজের কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ প্লে স্টোরে আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারেন যদি আপনার ভালো ইউজার থাকে, অথবা আপনি যদি চান আপনি একটা ভালো অ্যাপ তৈরি করে সেটার মাধ্যমে আপনার বিজনেস চালু করতে পারেন, লাইক যেরকম করেছে পাঠাও বা ফুড পান্ডা। এটা কিন্তু অ্যাপ নির্ভর এক একটা কোম্পানি, ঠিক আছে? তারা অ্যাপের উপর ডিপেন্ড করেই তাদের কোম্পানি তৈরি করেছে। যদি চান আপনিও এরকম করতে পারবেন একজন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার হিসাবে। তো অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার আপনারা এই জন্যই হবেন যাতে করে আপনাদের অন্য কারো উপর ভরসা করে না থাকতে হয়, নিজে নিজেই নিজের আয়ের উৎস বের করে নেবেন। তো চলুন জেনে নেই আমরা যে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড কি। আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখার আগে এই জিনিসগুলো জানাটা খুবই জরুরি যে অ্যান্ড্রয়েড সম্পর্কে আমরা কোনো একটা জিনিস শিখতে যাচ্ছি বাট ওই জিনিসটা সম্পর্কে আমরা জানি না, তার বেসিক সম্পর্কে আমাদের ধারণা নেই, সেই জিনিসটা কিন্তু ভালো দেখায় না। তো অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম যেটা কিনা ডেভেলপ করা হয়েছে গুগল দ্বারা অ্যান্ড বেসড অন লিনাক্স অপারেটিং সিস্টেম বা লিনাক্স কার্নেলও বলা হয়। অ্যান্ড্রয়েড মূলত স্মার্টফোন, ট্যাবলেট, কম্পিউটার, ইভেন এখনকার যে টিভি এটাতেও সাপোর্ট করে। আর অ্যান্ড্রয়েড যে প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে ওন বাই আমেরিকান কোম্পানি গুগল, সেটা আমরা সবাই জানি। বাট আমরা যদি অ্যান্ড্রয়েডের হিস্ট্রিটা দেখি তাহলে ইনিশিয়ালি কিন্তু অ্যান্ড্রয়েড একটা কোম্পানি ছিল যেটা কিনা 2005 সালে গুগল কিনে নেয় এবং 2007 সালে হচ্ছে ওপেন করে দেয় গুগল অ্যান্ড্রয়েডকে ওপেন প্ল্যাটফর্ম হিসাবে। আর মেইনলি অ্যান্ড্রয়েডের যে নামটা এসেছে সেটা হচ্ছে অ্যান্ড্রি রুবিন, যে হচ্ছে কিনা ফার্স্ট অ্যান্ড্রয়েডের মালিক ছিল এবং তাদের কোয়ার্কার তারা মিলে এই নামটা দিয়েছিল অ্যান্ড্রয়েড। কারণ হচ্ছে অ্যান্ড্রি রুবিন হচ্ছে গিয়ে রোবোটিক্স খুব পছন্দ করতো, তাই তার নামের সাথে মিল রেখে অ্যান্ড্রয়েড নামটা এসেছে। এবং অ্যান্ড্রয়েডের ফার্স্ট অ্যান্ড্রয়েড যে মোবাইলটা এসেছে সেটা হচ্ছে 2008 সালে HTC কোম্পানি লঞ্চ করেছিল তাদের ফার্স্ট অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম ইউজ করে। আর আরেকটা কথা জেনে রাখা ভালো, পৃথিবীতে ফার্স্ট যে অপারেটিং সিস্টেম এসেছে সেটা কিন্তু অ্যান্ড্রয়েডের আগে হচ্ছে iOS এসেছে, অ্যান্ড্রয়েড কিন্তু iOS এর অনেক পরে এসেছে, ঠিক আছে? এরপর আসি ভার্সনে। অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো যদি আপনি একটু দেখেন তাহলে দেখবেন যে A থেকে শুরু করে একদম আলফাবেটিক ওয়ার্ডে চলছে ABCD, এবং প্রত্যেকটা দিয়ে এক একটা নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। L তে ললিপপ, এখন অ্যান্ড্রয়েড কিউ চলছে বা 10 বলছে, বা পিতে হচ্ছে পিনাট, তারপর আরও অনেকগুলো অপশন ছিল, হানিকম ছিল, ললিপপ ছিল, কিটক্যাট ছিল। তো এরকম প্রত্যেকটা ভার্সনে এক একটা আলফাবেটিক ওয়ার্ডে আসছে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ভার্সনের জন্যই কিন্তু এক একটা ভার্সন কোড আছে যেটা কিনা আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে ভার্সন কোডগুলো কী এবং কীভাবে এই কোডগুলো কাজ করে এবং এইগুলাকে কী বলে, ঠিক আছে? তো অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শেখার জন্য আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন হবে, যেমন হচ্ছে কি JDK বা জাভা ডেভেলপমেন্ট কিট, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ম্যানেজার যেটাতে কিনা আমরা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের কাজ করবো, এবং SDK। তো এই তিনটা জিনিস আপনাদের কম্পিউটার কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে সেট আপ করবেন সেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব। তো আমাদের যেই প্রোগ্রামটা আমরা তৈরি করছি অ্যান্ড্রয়েডের যে কোর্সটা সেটা হচ্ছে আমরা জাভা দিয়ে করবো, যার কারণে আমাদের জাভা ডেভেলপমেন্ট কিটটা লাগবে। তো আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে কীভাবে আমরা আমাদের কম্পিউটারে জাভা ডেভেলপমেন্ট কিটটা ইনস্টল করবো এবং সেট আপ দিব। তো সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন।